রাশের যে সাধারণ সূত্রগুলো আমরা শিখেছি সেগুলো কিন্তু আমরা একটি সমতলের ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করতে পারি, আর এর জন্য আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এই উচ্চতায় অর্থাৎ ভূমি হতে যদি একটি নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় চলে আসি এবং সরাসরি যদি সেই রাশের সূত্রগুলো ব্যবহার করতে চাই, আসলে কিন্তু সেটা করা সম্ভব নয়। এই জন্য আমাদের কিছু সাধারণ প্রতিপাদন করা দরকার হয়। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসটা অনুভব করার জন্য আজ এখানে এসে ভিডিও করে দেখাতে চাচ্ছি যে আসলে এইচ পরিমাণ উচ্চতায় আসলে কি কি ধরনের ঘটনা হতে পারে আর মান কীরকম নির্ণয় করার প্রয়োজন হতে পারে। আমি আপাতত প্রায় 5 তলা উপরে আছি, অর্থাৎ 40 মিটার তো উপরে হবেই ভূমি হতে। এইখানে আমি 3 ধরনের ঘটনা তৈরি করতে পারবো। একটি হলো যদি আমি আনুভূমিকের সাথে নিক্ষেপ করি, অর্থাৎ ভূমি যদি এটিকে কল্পনা করি তার সাথে যদি নিক্ষেপ করা হয় তখন সেটি একটা ঘটনা হবে। 2 নম্বর যে ব্যাপারটি, আমি সরাসরি সমতলে অর্থাৎ আনুভূমিকের সাথে সোজা নিক্ষেপ করব, এই ক্ষেত্রে ব্যাপারটি হবে কি, কাগজটি হয়তো বা যেতে থাকবে, একটা পর্যায়ে যেতে যেতে সে কিন্তু হঠাৎ করে মাটিতে ক্রোতিত হবে। 3 নম্বর যে ব্যাপারটি, সেটি হলো যে আমি চাইলেই এটি আনুভূমিকের সাথে নিচের দিকে কোণ করে নিক্ষেপ করতে পারি, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এক্স অক্ষ এই বরাবর থাকবে এবং আমি এটি নিচ বরাবর নিক্ষেপ করলাম, কোনটা ঠিক এই দিকে উৎপন্ন হবে। 3 ধরনের ঘটনা একই প্রতিপাদন দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। আমি একটি তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে কিরকম ভাবে যেতে পারে এই ক্ষেত্রে তোমরা পতিত হওয়ার সময়, অথবা আরেকটি বিষয় যে যদি একেবারেই মাটিতে পতিত না হয়ে ধরো সেটি অন্য কোনো ছাদের উপর গিয়ে পড়লো, সেই ক্ষেত্রেও আসলে কি পরিমাণ সময় লাগবে। তার কারণ হলো এটি একেবারেই যে মাটিতে পড়বে এর কোনো গ্যারান্টি নাই, এটি আমাদের সাধারণ জীবনে আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। আসলে ফিজিক্স অনেক মজার। খেয়াল করো, বস্তুটি আমি আনুভূমিকের সাথে এখন নিচে নিক্ষেপ করব, সেটি আমার হাতের সাথে এক্স ডিগ্রি একটি থিটা ডিগ্রি কোণ করে নিচে পড়বে, আর এর জন্য আমরা সময়ের রাশিমালা নির্ণয় করব। খেয়াল করো,